ওয়েলকাম ব্যাক টু মাই পাপিয়া চ্যানেল। আজকে বানাবো আমি একটা নতুন রেসিপি, লতি দিয়ে মাছ দিয়ে কিভাবে বানাই চলো দেখাই। প্রথমে লতিগুলো ছুলে নিচ্ছি। লতিগুলো কেটে নিয়েছি, এখন নিয়েছি আলু, আলুটা কেটে নেব। আলুটা কেটে নেব। লতি দিয়ে মাছ দিয়ে রান্না করতে আলু লাগে। সবগুলো আলু কেটে নিয়েছি, একটু জল বসিয়ে দিয়েছি, লতিগুলো একটু সিদ্ধ করে নেব। হালকা একটু সিদ্ধ করে নেব, 10 মিনিটের জন্য দিয়ে দিলাম। এখন মাছগুলি ভেজে নেব। পরিমাণ মতো দিয়ে দেব লবণ গুঁড়ো। গরম হয়ে গেছে, মাছগুলি দিয়ে দেব। সিদ্ধ হয়ে গেছে, লতিগুলো এখন নামিয়ে নেব। এখন আলুগুলি সিদ্ধ করে নেব, 5 মিনিট সময় হয়ে গেছে, এখন নামিয়ে নেব আলুগুলি। হয়ে গেছে মাছগুলি, এখন নামিয়ে নেব। এখন দিয়ে দেবো লতিগুলি, বেটে নেব হালকা করে। দিয়ে দিচ্ছি লবণ গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। লতি দিয়ে মাছ দিয়ে রান্না করার জন্য নিয়েছি আদা কুচি, রসুন, পেঁয়াজ কুচি, সিমের বিচি সিদ্ধ করেছিলাম আগে থেকে, লবণ, হলুদ, কাঁচা লঙ্কা, ধনে, জিরে লাগবে না তরকারিটার মধ্যে, আর তেল। ভাজাগুলো হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এখন আলুগুলি ভেজে নেব।
পরিমাণ মতো হলুদ দিয়েছি, পরিমাণ মতো লবণ, আলুগুলি হতে হতে মিক্সচার করে নেব মশলাটা, আদা কুচি, রসুন, কাঁচা লঙ্কা আর হালকা একটু পেঁয়াজ কুচি একসঙ্গে দিয়ে মিক্সচারটা করে নেব। আলুগুলি হয়ে গেছে, নামিয়ে নেব। লাল হয়ে গেছে আলুগুলি, নামিয়ে নিচ্ছি। কড়াইটা পরিষ্কার করে বসিয়ে দিয়েছি তেল। তেল দিয়ে দেবো তেজপাতা, এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন সব কিছু মিক্সড করেছিলাম, এটা দিয়ে দেবো। হলুদ গুঁড়ো হাফ চামচ, জিরে গুঁড়ো এক চামচ, হালকা একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, একটু ভালো করে ভেজে নিতে হবে মশলাটা। ভালো করে ভেজে নিতে হবে, মশলা থেকে তেলটা উঠে গেছে, এখন দিয়ে দেবো ছিমের বিচি সিদ্ধ করা আগে থেকে, না দিলেও চলে। মানে ভেজে রাখা লতি আলুগুলি দিয়ে দেবো, ভেজে নিব। এখন একটু জল দিয়ে দেব, পরিমাণ মতো, বেশি সিদ্ধ হলে ভালো লাগবে না। তরকারিটা জোল খায় না। আঁচটা কমিয়ে একটু ডেকে দেব 10 মিনিটের জন্য। এখন মাছগুলি দিয়ে দেব, ভেজে রাখা মাছগুলি, আবার একটু 5 মিনিটের জন্য দেখে দেব। 10 থেকে 15 মিনিট হয়ে গেছে, এখন নামিয়ে নেব। দেখো কালারটা কি সুন্দর হয়েছে, লতি একটু ভাঙেনি, হালকা একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। তোমরা বড় মাছ দিয়েও খেতে পারো, আবার ছোট্ট মাছও খাওয়া যায়। এই পদ্ধতিতেই বড় মাছ ছোট্ট মাছ খাওয়া যাবে। বড় মাছ হলে মাছগুলি ভেজে নিতে হবে, ছোট্ট মাছও ভেজে নিয়েছি আমি, এখন নামিয়ে নেব। নতুন নতুন রান্না পেতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা ক্লিক করে দিও। আমিও কেমন হয়েছে রান্না করে খেয়ে।